যুক্তরাষ্ট্রের ঘটনা নিয়ে যা বললেন শামী ওসমান, বিএনপির উদ্দেশ্যে এই কি বললেন, আজকের আয়োজন আরো থাকছে, অবিলম্বে সংলাপে বসুন সরকারকে ডক্টর কামাল, থাকছে ভোট চুরি বন্ধের জন্য নির্বাচনে এসেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সবশেষ থাকছে ইইউ প্রতিনিধি দলকে যা বলল জামায়াত ইসলামী। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্রভাবশালী নেতা শামী ওসমান এমপির সঙ্গে প্রবাসী বিএনপি সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুরো দেশে আলোচিত। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ওই ঘটনার একাধিক ভিডিও ক্লিপের ভিউ ছাড়িয়ে গেছে কোটির উপর। বিষয়টি নিয়ে শামী ওসমানের নিজের এলাকার নারায়ণগঞ্জই নয়, পুরো দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে দাবি করছেন দেশে বিদেশে থাকা সরকার দলীয় সমর্থক সহ সাধারণ মানুষ। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি শামী ওসমান। তবে যুগান্তরের কাছে শনিবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে টেলিফোনে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন তিনি। যুগান্তর, কেমন আছেন? শামী ওসমান, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যুগান্তর, আপনার ভিসা বাতিল করেছে আমেরিকা, এমন গুজব তাহলে মিথ্যা ছিল? শামী ওসমান, গুজব তো গুজবই, গুজবে কান না দেওয়াই ভালো। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে ভিসা ইস্যু নিয়ে এমন অপপ্রচার চালায় তারা মূলত দেশের শত্রু। যুগান্তর, আপনার এবারে যুক্তরাষ্ট্রে গমনের কারণে কি শুধুই ভ্রমণ না অন্য কোনো কারণ রয়েছে? শামী ওসমান, আপনারা জানেন 2001-এর 16ই জুনের সে বোমা বিস্ফোরণে আমি নিজেও আহত হয়েছিলাম। আমার সারা শরীরে এখনো বহু স্প্লিন্টার রয়েছে যেগুলো রিমুভ করা সম্ভব হয়নি। পেইন কিলার বেতানাশক ওষুধ খেতে খেতে আমার কিডনির অবস্থা ভালো নেই। আমি এখানে এসেছি মূলত আমার চিকিৎসার জন্য। যুগান্তর, বৃহস্পতিবারের জ্যাকসন হাইটসের ঘটনাটি আসলে কি ঘটেছিল? শামী ওসমান, আসলে সেদিন আমি জ্যাকসন হাইটসে গিয়েছিলাম চা খেতে। আমার সঙ্গে শুধু একজন প্রবাসী ছোট ভাই ছিল যে গাড়ি চালাচ্ছিল। সেখানে বোধহয় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল। আমি গাড়ি থেকে নামতেই 50 থেকে 60 জন ছেলে আমাকে দেখা মাত্রই আমাকে নিয়ে অশালীন ভাষায় গালাগাল করা শুরু করে। আমি এটা নিয়ে কর্ণপাতই করতাম না বা যেতামই না ওদের সামনে। তারা যে মুহূর্তে জাতির পিতার কোনো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করছিল তখন আমাকে নামতেই হয়েছে। আমার জায়গায় অন্য কেউ হলে নামতেন বা তাদের টেস্ট করতে যেতেন কিনা আমি সে প্রশ্নে যাব না, কিন্তু আমার গায়ে আওয়ামী লীগ পরিবারের রক্ত বইছে। আমরা তো তারাই যারা বোমা হামলায় মৃত মুখে দাঁড়িয়ে বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। আমি ওদের সামনে গিয়ে খুব ভদ্রভাবে বুঝিয়েছি, তোমরা যে এখানে বিদেশের মাটিতে অশালীন ভাষায় স্লোগান দিচ্ছ, কথা বলছো, মানুষ তো তোমাদের বাবা মাকে খারাপ বলবে, সবাই বলবে তোমাদের ভালো শিক্ষা দেওয়া হয়নি। আমি দেখেছি সেখানে থাকা অনেকেই বিষয়টি বুঝেছিল, যাদের বাবা মা ভালো শিক্ষা দিয়েছেন। আমি বলেছি তোমাদের অনেকের বয়স তো আমার ছেলের মতো। আমি বললাম জাতির পিতার কন্যা তো আমাদের মাতৃ তুল্য, সেখানে তাকে নিয়ে নোংরা গালি দিচ্ছ কেন? আমার কথায় সেখানে থাকা বেশিরভাগ যুবকই দেখলাম লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, কিন্তু কয়েকজনকে দেখলাম আমার এই ভদ্র আচরণকে দুর্বলতা ভেবে নিয়েছিল। তবে আমার কাছে যেটি ভালো লেগেছে যে জাতির পিতার কন্যাকে দেশের মানুষের পাশাপাশি বিদেশে থাকা সবাই যে ভালোবাসেন তার প্রমাণ পেলাম, কারণ আমি সেখানে একা ছিলাম কিন্তু তারা অনেক লোক ছিল। জ্যাকসন হাইটসের ব্যবসায়ীরা বিষয়টি দেখছিলেন, উভয় পক্ষের কথাই শুনছিলেন, কিন্তু বিষয়টি বুঝতে পেরে তারাও এগিয়ে এসে প্রতিবাদ করেছেন। শুধু প্রতিবাদই করেননি, তাদের প্রতিহত করেছেন। স্থানীয়দের প্রতিরোধে তারা এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যুগান্তর, ঘটনাটি ইতিমধ্যে উত্তেজনা বিরাজ করছে, আপনারা এ নিয়ে কিছু বলার আছে? শামী ওসমান, এ বিষয় নিয়ে আমাদের নারায়ণগঞ্জ সহ সারা দেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, এতে আমাদের উত্তেজিত হওয়ার কিছু নেই। তাছাড়া তাদের সঙ্গে আমাদের পার্থক্য তো থাকবেই, তারা তো সেই দলের লোক যাদের নেতা তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা করেছিল। ক্ষমতা থাকতে তারা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে। তাদের কাছে এর চেয়ে বেশি ভালো আশা করাটাও ভুল। যুগান্তর, বিএনপির উদ্দেশ্যে কিছু বলবেন? শামী ওসমান, আমি অবাক, তাদের রুচি এতটা খারাপ, এতটা নোংরা, গালি কি করে দেয়? তারা বাংলাদেশ থেকে আমেরিকার মতো সভ্য একটি দেশে এসেছে, কিন্তু দুঃখের বিষয় সভ্যতা শিখতে পারেনি মোটেও। যদি বাংলাদেশ থেকে তারা পাকিস্তানে যেত, যে দেশকে তারা ভালোবাসে, তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে, কিন্তু তারা আমেরিকার মতো একটি সভ্য দেশে এসে যে ঘটনাটি ঘটিয়েছে সেটি অবশ্যই দুঃখজনক ঘটনা। তারা শুধু নিজেদেরই ছোট করেননি, দেশকেও ছোট করেছে। তবে তাদের নেতা থেকে তারা যে শিক্ষা পেয়েছেন তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। চলে যাচ্ছে পরের সংবাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করার সাথে অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গণফোরামের সভাপতি বলেন, সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ,
জনগণ শান্তিপূর্ণ পরিবেশ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে চায়। অথচ জনগণের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে। শনিবার 15 জুলাই সকাল 10টায় দলের পুরানো পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতিত্ব বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সীমাহীন দমন পীড়নের ফলে দেশে আজ চরম সংকটে, ফলে বিদেশি রাষ্ট্রগুলি আমাদের গণতন্ত্র নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পেয়েছে, যার ফলে জাতি হিসাবে আমরা লজ্জিত। ডক্টর কামাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত ও অবিশ্বাস আজ মুক্তিযুদ্ধের অর্জনকে বিপন্ন করে তুলেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভোট চুরি বন্ধের জন্যই আমি নির্বাচনে এসেছি। আমি মানুষের অধিকার চাই, ভোটাধিকার চাই। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের সাপলাপাড়া গ্রামে গামছা মাখতে এক পথসভায় তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, উপজেলা পরিষদের নির্বাচন পৌরসভা নির্বাচন দলীয় মার্কায় হোক, কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন যেভাবেই হোক দলীয় মার্কার প্রয়োজন নাই। দলীয় মার্কা থাকলে দল ভাগ হয়, আমি দলাদলি চাই না। কাদের সিদ্দিকী আরো বলেন, কয়েক বছর আগে আমি 308 দিন ঘরের বাইরে ছিলাম। তখন শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি আলোচনায় বসেন, দেশকে বাঁচান। খালেদা জিয়াকে বলেছিলাম, আলোচনায় বসেন, অবরোধ প্রত্যাহার করেন। দুজনের কেউ আমার কথা শোনেননি। বিএনপি দল অবরোধ দিয়েছিলেন, লাগাতার হড়তাল আর অবরোধ। ওদের কাছে মনে হয়েছিল দেশের মানুষ ওদের গোলাম, যে কারণে বিএনপি সে অবরোধ প্রত্যাহার করতে পারে নাই। তিনি বলেন, জনগণ মেনে চলতে হয়। আজকাল রাজনীতি জনগণ মেনে হয় না, শুধু বক্তৃতা আর বক্তৃতা, এটা ভালো কাজ না। কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমানের পক্ষে ভোট চাইতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, আগামী 17 জুলাই আপনারা আপনাদের নিজেদের মার্কা গামছা মার্কায় ভোট দিয়ে নিজেদের সম্মানিত করবেন। মনে রাখবেন, এবার ভোট কেন্দ্রে কেউ কাউকে জবরদস্ত করতে পারবে না। পথসভায় আরো বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, খোকা বীর প্রতীক কেন্দ্রীয় নেতা শামীম আল মনসুর, আজাদ সিদ্দিকী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান সহ আরো অনেকেই। উল্লেখ্য, আগামী 17 জুলাই সখীপুরে 4টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চলে যাচ্ছে পরের সংবাদে। আওয়ামী সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছে জামায়াত ইসলাম। শনিবার 15 জুলাই বিকালে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ইইউর পাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সে বিষয়টি আমরা ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছি। দেশ বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে। দুপুর 2:30 পর বৈঠকটি শুরু হয়। বৈঠকের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দিন রিকার্ডো সেলেরি। অন্যদিকে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের 4 জন বৈঠকে অংশ নেন। এর আগে দুপুর 12টায় ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়। বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিএনপির সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক শুরু হয়। সকাল 9টায় শুরু হওয়া বৈঠক চলে 10:30 পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। এরপর জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধি দল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।